কথায় বলে না, চোখের আড়াল তো মনের আড়াল। সামনে না থাকলে তাকে নিয়ে আলোচনাও কমে যায়। তরুণ পেস বোলারদের সুযোগ দিতে হঠাৎ করে টেস্ট ক্রিকেট থেকে অবসরে গেছেন তিনি। বলা হচ্ছে জাতীয় ক্রিকেট দলের পেস বোলার রুবেল হোসেনের কথা। একটা সময় ছিল খেলার বাইরেও রুবেলকে নিয়ে নানা রকম চর্চা হতো, এখন সে চর্চা আর নেই। তার চেয়ে বড় কথা বলতে গেলে ওভাবে মাঠেই নেই রুবেল হোসেন। সোমবার হঠাৎই মিরপুরের সেন্ট্রাল উইকেটে দেখা মিলল রুবেল। যেন অনেক দিন পর আড়াল থেকে বেরিয়ে এলেন রুবেল। দীর্ঘদিন পর মাঠে এসে ঘাম ঝড়ালেন রুবেল হোসেন। বিপিএলকে সামনে রেখে তার এই অনুশীলনে আসা, কয়েক ওভার বলও করলেন তার প্রিয় দুই সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবালকে। অবশ্য খুব বেশি সময় তিনি মাঠে ছিলেন না। শিকার না পেয়ে বাঘ কখনো কখনো চলে আসে বনের বাইরে, শফিউলকেও যেন তেমনই মনে হলো। অনেকদিন পর গভীর বন থেকে যেন বেরিয়ে এলেন এই টাইগার। রুবেলের পর তেমনি আরেক বাঘেরও দেখা মিলল অনেকদিন পর, তিনিও যেন এলেন আড়াল থেকে। 2011 ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ছয় মেরে দলকে জিতিয়েছিলেন এই টাইগার। এখন আর জাতীয় দলে নিয়মিত নন শফিউল। শফিউলও খুব অল্প সময়ই মাঠের অনুশীলনে ছিলেন। রুবেলের মতো তিনিও রিয়াদ ও তামিমকে কিছুক্ষণ বল করেন। তবে একটা ব্যাপার লক্ষণীয়, বেশ কয়েকদিন ধরে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে সেন্ট্রাল মাঠে সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিজের সঙ্গে টেকনিক নিয়ে কাজ করতে দেখা যাচ্ছে। নেটে তামিমের দেখা মিলছে বেশ সিরিয়াস ভঙ্গিতে। ভারত সিরিজ আর বিপিএল নিয়ে টাইগার অধিনায়ক হয়তো আছেন ভিন্ন কোনো চিন্তায়, হয়তো দেখাবেন নতুন কোনো ঝলক। sportsmail24.com